আচ্ছা, আমরা ভাষা আন্দোলন থেকে একেবারে আমাদের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত জানার চেষ্টা করব, ডেট অনুযায়ী আমরা স্বপ্নের দিকে আগাবো। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে 1947 সালে আমাদের ভারত পাকিস্তান স্বাধীন হইল। ডক্টর শহীদুল্লাহ, ওই যে বাংলার বিখ্যাত শহীদুল্লাহ, দৈনিক আজাদ পত্রিকায় পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা শিরোনামে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য দাবি করেন। প্রথমে যা শুনি একটা বলল, কিছুই হইল না। অগস্ট মাসে কিন্তু ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে। তো আলটিমেটলি 1947 সালের 1 সেপ্টেম্বর, মানে স্বাধীন হওয়ার কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যেই তমুদ্দিন মজলিশ গঠন করেন এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। তো আমরা মনে রাখবো হচ্ছে কাশেম তমুদ্দিন গঠন করেন, কাশেম চাচা তমুদ্দিন গঠন করেন। ওকে, কোনো কিছু হইল না, 47 সাল গেল। 48 সালের 2 জানুয়ারি রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠন হয়। প্রথমে কিন্তু ঘোষিত হয় কর্ম পরিষদ, পরে হয় হচ্ছে সংগ্রাম। কর্ম পরিষদ গঠন করা হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। ওকে, তেমন কিছু হলো না। 1948 সালে জানুয়ারি থেকে আলটিমেটলি ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আমরা চলে আসব, সেই সময় গণপরিষদে প্রথম প্রতিবাদ করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার মানে হচ্ছে 47-এ দেশ স্বাধীন হইল, 48-এর ফেব্রুয়ারি মাসেই হচ্ছে গিয়ে গণপরিষদে হচ্ছে ভাষার জন্য প্রতিবাদ করা শুরু করেন ধীরেন্দ্রনাথ দত্ত। 48 সালের 2 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সভাপতি হয় কামরুদ্দিন আহমদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় এবং হচ্ছে সভাপতি হয় হচ্ছে কামরুদ্দিন আহমেদ। আমরা মনে রাখবো যে হচ্ছে যে মাসুদ স্যার সংগ্রাম করেন ভাষা নিয়ে। আচ্ছা, দেন মার্চ মাসে চলতেছে, 48 সালের হচ্ছে গিয়ে 11ই মার্চ আসলো, সাধারণ ধর্মঘট ডাক এবং বঙ্গবন্ধু সহ অনেকে গ্রেফতার হয়। 11ই মার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 1948 সালের 11ই মার্চ সাধারণ ধর্মঘট ডাক, মানে স্বাধীন হইতে না হইতেই শোষণ শুরু এবং বঙ্গবন্ধু সহ অনেকে গ্রেফতার। তাই 1948 থেকে 52 সাল পর্যন্ত 11ই মার্চকে হচ্ছে ভাষা দিবস হিসেবে পালন করা হইতো, যেহেতু ভাষার দাবিতে 47-এর পরেই 48-এর 11 মার্চে বঙ্গবন্ধু গ্রেফতার হইল এবং তার সাথে অনেকে গ্রেফতার হইলো, তাহলে 11 মার্চ ছিল ভাষা দিবস। গেল আমরা 21শে মার্চ, 1948 সালের 21শে মার্চ, জিন্না রেসকোর্সে বলেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তার মানে বঙ্গবন্ধুকে গ্রেফতার করায় দিল, গ্রেফতার করায় জিন্না ঢাকায় এসে রেসকোর্সে বলতেছে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এবং 24শে মার্চ কার্জন হলে গিয়েও জিন্না বলেন উর্দুর কথা এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। দেন আমরা চলে আসবো হচ্ছে কি 48 সালটা গেল এবং চলে আসলো 1949 সাল, পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন হয় মাওলানা খাঁ সভাপতিত্বে। 48 সাল গিয়ে 49 সালে আসলো, মানে যখন হচ্ছে বঙ্গবন্ধু গ্রেফতার হলো 48 সালে, দেন হচ্ছে 49 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন হলো মাওলানা খাঁর সভাপতিত্বে এবং 1950 সালে এই কমিটি রিপোর্ট পেশ করেন। আচ্ছা, এখান থেকে জরুরি, 1951 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তাহলে প্রধানমন্ত্রী তখন ছিল হচ্ছে 51 সালে লিয়াকত আলী খান নিহত হন। তো এই লিয়াকত আলী খান নিহত হলে বাংলাদেশের লোক, সে হচ্ছে চান্সটা নেয়, তার নাম হচ্ছে খাজা নাজিমুদ্দিন, এই বেটা তখন পুরাপুরি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যায়। তার মানে হচ্ছে নিহত হলে লিয়াকত আলী খান লিয়াকত সাহেব নিহত হলে খাজা না পায় খাজা, তার মানে খাজা নাজিমুদ্দিন হয়ে গেল পুরো পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী। দেন আমরা চলে আসবো হচ্ছে 1951 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা সংগ্রাম কমিটি গঠন হয় যেটা হচ্ছে ভাষা সৈনিক আব্দুল মতিনের নেতৃত্বে। তার মানে 1952 সালের 1 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন এগিয়ে আসলো কার মাধ্যমে, সেটা হচ্ছে ভাষা সৈনিক আব্দুল মতিনের নেতৃত্বে। মতিন স্যার ঢাকা ইউনিভার্সিটির ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। আমরা মনে রাখবো যে গভর্নমেন্ট ল্যাবের মতিন স্যার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে হচ্ছে আলটিমেটলি ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন। 1952 সালে 26শে জানুয়ারি আমরা চলে আসব, খাজা নাজিমুদ্দিনের ঢাকা ঘোষণা, এবং এই বেটা তখন খাজানার খাজা, সে উল্টাপাল্টা কথা শুরু করলো যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। আচ্ছা, এবং এই সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন সাহেব। আচ্ছা, মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জির মতো ছিল আমার বাপ নুরুল আমিন সাহেব। আচ্ছা, চলে আসবো হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা, আচ্ছা সরি, 1952 সালের 31শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠন। তার মানে কামের কাম আসলে করা গেছে হচ্ছে সেই 52 সালেরই 31শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমরা চলে আসবো, রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সিদ্ধান্ত হলো রাষ্ট্রভাষা দিবস পালনের।
এবং 1952 সালে 24শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার তৈরি হইল। 21শে ফেব্রুয়ারি থেকে চলে গেলাম 24শে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার, এবং 1954 সালের 9 মে, মাঝখানে প্রায় 2 বছর লেগে গেল, 2 বছর বেশি লাগলো, 1954 সালের 9 মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে পঞ্চম মাসে রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি পাওয়া যায়। তার মানে 52 সালে আমরা সংগ্রাম করলো, 54 সালে রাষ্ট্রভাষা সাংবিধানিক স্বীকৃতি পায়, 1956 সালে 23শে মার্চ শেষ পর্যন্ত সংবিধানে লেখে, মানে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা কার্যকর। তার মানে 23শে মার্চ মানে হচ্ছে, এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট জন্মদিন। এই যে আমাদের জন্মদিন, এই জন্মদিনেই হচ্ছে গিয়ে আমাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার বাংলা কার্যকর হইল। আর গণপরিষদের প্রথম বাংলায় বক্তৃতা দিয়েছিলেন মাওলানা তর্ক বাগিস। আমরা মনে রাখবো, মাওলানা তর্ক বাগিস গণপরিষদে প্রথম বাংলা বক্তৃতা দেন এবং দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় 1997 সালে ইংল্যান্ডের ওল্ডহাম শহরে। ইংল্যান্ডের ওল্ডহাম শহরে 1997 সালে প্রথম শহীদ মিনার দেশের বাইরে নির্মিত হয়। আচ্ছা, ভাষা আন্দোলন সম্পর্কে আরেকটা জিনিস আমরা জানবো, যে এক সৈনিক মানেই হচ্ছে যে যুদ্ধ করে। তাহলে সাপ্তাহিক সৈনিক ছিল ভাষা আন্দোলনের মুখপাত্র। তাহলে ভাষা আন্দোলনের মুখপাত্র বা ভাষা আন্দোলনকে নিয়ে সবচেয়ে বেশি ফিচার করত সাপ্তাহিক সৈনিক। দেশের বাইরে ভাষা আন্দোলন হয় হচ্ছে 1961 সালে আসামে, ভারতের আসামে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1999 সালের 17ই নভেম্বর, মানে সশস্ত্র বাহিনী দিবস বা রুম্মানের জন্মদিনে, ইউনেস্কো 31তম বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিল। এবং পরবর্তী সালে 2000 সালে প্রথম 188টা দেশে মাতৃভাষা দিবস পালন করা হইল। 2000 সালে প্রথম 188টা দেশে মাতৃভাষা দিবস পালন করা হইল। 2008 সালে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়, আমরা তাকে দেই আর কি। আচ্ছা, একটু মনে রাখবো যে 1835 সালটা হচ্ছে 1835। আমরা মনে রাখবো, যেমন 1829 সালে হচ্ছে বিধবা বিবাহ পালন মানে করা হয়, তার কয়েক বছর পরে 1835 সালে সরকারি ভাষা হিসেবে ইংরেজি চালু করা হয়। তার মানে 1835 সালে সরকারি ভাষা হিসেবে ইংরেজিকে চালু করা হয়। এবং 1975 সালের 21শে মার্চ, 21শে মার্চ মানে জন্মদিনের 3 দিন আগে, বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রীয় এবং জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন। মানে বঙ্গবন্ধু নিজের জন্মদিন হচ্ছে 17 তারিখে, 17, 18, 19, 20, 21, মানে নিজের জন্মদিন বঙ্গবন্ধু জন্মদিনের 4 দিন পরে, আর 23শে মার্চের হচ্ছে 2 দিন আগে, 1975 সালে, মানে বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রীয় এবং জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করেন। আচ্ছা, ভাষা আন্দোলনের সময় কী কী ছিল এটা খুব জানায়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল, আমরা একটু মনে রাখবো যে পাকিস্তানের মধ্যে সবচেয়ে ক্লাউন পোস্টটা হচ্ছে গভর্নর জেনারেল, যেটা তারা ব্রিটিশদের কাছ থেকে এখনও রেখে দিছে। গভর্নর ছিলেন হচ্ছে মালিক গোলাম মোহাম্মদ। গভর্নর জেনারেলের নাম হচ্ছে গিয়ে একদিকে হচ্ছে মালিক, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, সবকিছু সে মালিক হয়েছে, আবার এইবারেই গোলাম হয়েছে মোহাম্মদ, মালিক গোলাম মোহাম্মদ। প্রধানমন্ত্রী ছিল আমাদের সুবিধাবাদী বা হতে সুযোগ সন্ধানী খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন। এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন বাপ, নুরুল আমিন বাপ।